এক অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার বিকেলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের তরফে সংবর্ধনা দেওয়া হলো ডেপুটি মেয়র মনিকা দাস দত্তকে। সংবর্ধনা পেয়ে খুবই খুশি হলেন তিনি। স্কুলের যে কোনো কাজে তিনি আন্তরিকভাবে সহযোগিতা করবেন বলেই জানালেন। সোমবার বিকেলে ত্রিপুরা স্পোর্টস স্কুল প্রাঙ্গণে এক অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারপারসন তথা আগরতলা পৌর নিগমের সদ্য নবনির্বাচিত উপনগরপাল মনিকা দাস দত্তকে সংবর্ধনা দেওয়া হয় বাধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলের তরফ থেকে। এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের স্টাফ কাউন্সিল সচিব শুভমজিৎ সিনহা। তারপর পুষ্পস্তবক, শাল, চাদর ও মিষ্টি তুলে দেন যথাক্রমে প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দাস, সহকারী প্রধান শিক্ষিকা বীণা মগ ও ক্রীড়া আধিকারিক ধীমান বিশ্বাস। প্রত্যেকে সংক্ষিপ্ত আলোচনা করেন। ডেপুটি মেয়র তার ভাষণে বলেন, এই স্কুলের সাথে আমি দীর্ঘদিন যুক্ত, কিন্তু কিছু করতে পারিনি, তাই দুঃখিত। এবার সুযোগ এসছে কিছু করার। ক্রীড়া উন্নয়নে ও যে কোনো সমস্যা নিরসনে আন্তরিকতা থাকবে। প্রত্যেকের সাথে আমার সুসম্পর্ক রয়েছে, যখনই ডাকবেন নিশ্চয়ই সবার সাথে কাজ করব, সময় করে ছেলে মেয়েদের সাথে কথা বলবো তাদের সমস্যা নিয়ে। সবশেষে সবাইকে নিয়ে ফটো সেশনে মিলিত হন তিনি এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করেন। এই অনুষ্ঠান পরিচালনা করেন শারীর শিক্ষক প্রণব অখণ্ড। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।